بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين একদিন চলে যাব আমরা সবাই থাকবো আমরা কেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকবো আমরা কেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ। أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن جابر بن عبد الله رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم إذا خطب احمرت عيناه وعلى صوته واشتد غضبه كأنه منذر جيش يقول صبحكم مساكم ويقول أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة رواه مسلم وفي رواية لو كانت خطبة النبي صلى الله عليه وسلم يوم الجمعة يحمد الله ويثني عليه ثم يقول على أثر ذلك وقد على صوته وفي رواية الله من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلا هادي له وللنساء وكل ضلالة وكل ضلالة في النار كل অথবা كل এভাবে যে পড়ার বিষয়টি রয়েছে এবারেতে আসলো সেটা দুটোই জায়েজ রয়েছে যদি আগের ফাইন্না খায়র আল হাদিস কিতাবুল্লাহ এই খায়র আল হাদিসের উপর আতফ করেন তাহলে কুল্লা পড়তে সবগুলি কুল্লা পড়ে যেতে হবে। আর যদি জুমলা মুস্তানেফা মানে নতুন জুমলা শুরু করছেন যেন এরকম হয় তাহলে কুল্লো জায়েজ রয়েছে। সুতরাং কোনো কোনো খতিব কুল্লো পড়ে সেটাও জায়েজ, আর কুল্লা কুল্লা মহাদাসাতিন বিদা ও কুল্লা বিদাতিন দলালা সেটাও জায়েজ রয়েছে, যেমনভাবে গ্রামারে কাওয়ায়েদে ধরবে। তবে একই গিয়ারে থাকতে হবে। কোনো কোনো খতিব যারা নাহু সার্ফ বুঝে না অথবা দুর্বল একবার কুল্লু আর একবার কুল্লা, হ্যাঁ যেমন উদাহরণস্বরূপ পড়ে ফাইন কুল্লা মুহদাসাতিন বিদা ও কুল্লু বিদাতিন দলাল ও কুল্লু দলালা, তিনি একবার কুল্লু একবার কুল্লা বারবার আসছে না, এইটা চলবে না। একই গিয়ার আপনাকে থাকতে হবে, কুল্লা পড়বে সবগুলি কুল্লা পড়েন, কুল্লো পড়বে সবগুলি কুল্লো পড়েন। কওয়ায়েদ সম্পর্কে কিছুটা নলেজ থাকে আর এরকম ভুল না পড়েন, যাতে যারা কিছু বুঝে নাহু সার্ফ তারা হাসে, কারণ অনেক খতিবের ওপর মানুষ হাসে অথবা দুঃখ পায় কষ্ট পায়। খুতবা দিচ্ছে খুব সুন্দর সুন্দর কিন্তু এবারত গ্রামারে ভুল পড়ছে। আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাতের পরে আমরা হাদিসের দার্স শুরু করেছি বুলুগুল মারামের হাদিস নম্বর 367। আমরা তরজমা অনুবাদ এবং ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে, মাসাইল অধিকাংশ হয়ে গেছে। এতে ভাষ্যকার যে মাসাইলগুলি উল্লেখ করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুতবার ভাষা, আর দ্বিতীয় বিষয়টি যে শাসকদের জন্য নেতৃস্থানীয় ব্যক্তির জন্য, আর সবচাইতে নেক এবং যারা আদর্শ নেতৃস্থানীয় ব্যক্তি ওলামায়ে কেরাম তাদের জন্য দোয়া করা। নেতৃস্থানীয় ব্যক্তি মানে শুধু যাদের কাছে শাসন ক্ষমতা আছে তারা নয়, বরং ওলামায়ে হক যারা কোরআন সুন্নাহর আলেম তারা হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তি। আসলে ওলিল আমরের প্রথম অর্থ এটাই, আর তারপরে তখন যাদেরকে আল্লাহাক দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন তারা, এদের জন্য দোয়া সম্পর্কে ইমাম আহমদ রহমতুল্লাহ আলের উক্তি উল্লেখ করেছিলাম, হয়তো আবার একটু রিভাইজ করে দিই, কারণ কোনো কোনো ভাইরা বললেন যে আমরা এই বিষয়ে শুনি নাই, হয়তো ছিলেন না। বলছেন তিনি তার উপর যখন জুলম অত্যাচার চালিয়েছিল বিদাতি শাসক, তারা কোন ভ্রান্ত আকিদে বিশ্বাসী হয়েছিল, মুতাজিলাদের আকীদায় যে কোরআন মখলুক, লাউকানা লানা দাওয়াতু মুস্তাজাবা, আমাদের যদি দোয়া কবুল হওয়ার আশা হইতো যে আল্লাহ কবুল করবেন, আল্লাহ আমাদের দোয়াকে কখনো খণ্ডন করবেন না কবুল করবেন, লা দাওনা বিহালি সুলতান, তাহলে আমি শাসকের জন্য নেতার জন্য দোয়া করতাম, লে আন্না ফি সালাহি সালাহুল মুসলিমিন, কারণ নেতা যদি শাসক যদি নেক হয়ে যায় সৎ হয়ে যায় তাহলে দেশের সমস্ত মুসলিম নেক হতে বাধ্য হবে। বলছেন মুসলিম শাসকদের জন্য
নেতাদের জন্য এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তি, শুধু একজনের জন্য না, এই মর্মে শুনে রাখবে, শুধু একজন ওই বড়জনের জন্য না, এটা নয়। যত লোকেরা নেতৃত্বে রয়েছে, ছোট নেতৃত্ব থেকে অপর নেতৃত্ব পর্যন্ত, সকলের জন্য দোয়া করা। কিসের দোয়া করা? বিসালাহ, তারা নেক হোক, আল্লাহ আমাদেরকে নেক নেতা দান করো। অথবা অনেক সময় যদি আবার এটাকে আবার ইশারা ইঙ্গিতেই বুঝে যে আমরা তাহলে নেক নই, আল্লাহ এরা দোয়া করছে আমাদেরকে আল্লাহ পতন করুক, ধ্বংস করুক আর নেক নিয়ে আসুক, তাহলে বিপদ আছে। একমতের খেলাফ কথা বলবেন না। আল্লাহ আমাদের নেতাদেরকে নেক করো, অথবা নেক নেতৃত্ব দান করো, অথবা বলেন যে আল্লাহু আসলেহ আইম্মাতাল মুসলিমিন ওয়া উলাত উমুরিহিম ওয়াল ইআনাতা আলাল হক, এবং তাদেরকে হকের কাজে নেকির কাজে সাহায্য করো। এই ধরনের দোয়া করা মুস্তাহাবুন বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে মুস্তাহাব, ভালো, তাহলে এগুলি কোনো বিদাত নয়। তারপরে ভাষ্যকার আরো বলছেন, ইয়ামবাগিল খাতিব ওয়া গায়রিহি মিনাদ দাঈনা লি ওলাতি উমুরিল মুসলিম আল্লা ইয়াখুসা বিকলবিহি সুলতাতাল উলিয়া ফিহিম ফাকাত, যে কথাটি একটু আগে বললাম, যে খতিবের জন্য এবং যে কোনো দোয়াকারীর জন্য, যারা শাসকদের জন্য দোয়া করবে, যেন অন্তর থেকে শুধু যে বড় নেতৃত্ব যার হাতে রয়েছে, যেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, হ্যাঁ শুধু রাজা, ওকে খাস না করে। মুসলিমদের যে কোনো নেতৃত্ব রয়েছে কারো কাছে, সকলের জন্য দোয়া করবে, ক্ষুদ্র নেতৃত্ব হোক অথবা বৃহৎ নেতৃত্ব হোক। একটা গ্রামের নেতৃত্ব মন্ডল আছে, গ্রামের একজন যে কেউ আছে, সে আজকালকার রাজনৈতিক নেতা যেমন চেয়ারম্যান হোক, অথবা আমাদের গ্রাম্য যে সামাজিক নেতৃত্ব মন্ডলদের হাতে, সর্দারদের হাতে, অথবা যারা বিচার সালিস করে, এরাও যদি সৎ না হয় তো সমাজে জালেমানা বিচার সালিস হচ্ছে। তো সকলের জন্য দোয়া করবে, সকলকে তাতে সামিল করবে। তারপরে যে বিষয়টি বলছিলাম যে খুতবা আরবি ছাড়া যে কোনো ভাষায়, সে জুমার খুতবা হোক অথবা ঈদের খুতবা হোক, খুতবা মানে খেতাব করা, সম্বোধন করা। সম্বোধন সেই ভাষায় হতে পারে যেই ভাষা সেখানকার শ্রোতারা বা উপস্থিতি বুঝে, সেই ভাষায় হতে হবে। এই মর্মে ভারত থেকে প্রশ্ন করা হয়েছিল সৌদি আরবের মক্কাতুল মুকাররমায় যে মাজমাউল ফিকহিল ইসলাম, ইসলামিক ফিকহ একাডেমি, আর সেখানে এই ফতোয়া পেশ করা হয়েছিল জিজ্ঞাসা, তাতে তারা জবাবে লিখেছিল, ইন আন্নার রায় আল আদাল হুয়া আল্লাযী ইখতারুহু হুয়া আন্নাল লুগাতাল আরাবিয়্যা ফি আদায় খুতবাতিল জুমআতি ওয়াল ঈদাইনি ফি গায়রিল বিলাদিল নাতিকাতি বিল আরাবিয়্যাতি লাইসাত শর্তান লিসিহাতিহা। সঠিক মত হচ্ছে, বলিষ্ঠ মত হচ্ছে যে আরবি ভাষায় জুমার খুতবা বা ঈদানের খুতবা দেওয়া অনারব দেশে, এটা খুতবার বিশুদ্ধতার জন্য শর্ত নহে, খুতবা সহি হওয়ার জন্য শর্ত নয়। তার মানে খুতবা যে কোনো ভাষায় হতে পারে। ওয়ালাকিনাল আহসান আদা ও মুকাদ্দামাতিল খুতবা ও মা তাতাযাম্মানুহু মিন আয়াতিন কোরআনিয়াতিন বিল লুগাতিল আরাবিয়্যা। তবে যে কথাটি আমি অনেক সময় বলেছি আমার আলোচনায়, যে খুতবার ভূমিকা এটা আরবিতে হইতে হবে। খুতবার ভূমিকা যেমন সুন্নতি খুতবাতুল হাজাত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করা, দুরুদ পেশ করা, বাংলায় পেশ করবেন, উর্দুতে পেশ করবেন, উর্দু বক্তব্য করতে গিয়ে সালাত ও সালাম নাজিল হোক, দরুদ ও সালাম নাজিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, আর আরবিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়লেন না, শাহাদাত পড়লেন, অশাদ আশাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লেন, এটা চলবে না। তার আগে যে হামদ ও সানা যেগুলো রয়েছে, এগুলি খুতবার ভূমিকা আরবিতে হইতে হবে। এবং খুতবায় যে বিষয় নিয়ে আলোচনা করছেন সে বিষয় সম্পর্কিত অথবা অন্য কোনো আয়াতগুলি আরবি ভাষায় হইতে হবে। এমন নয় কিছু আমাদের দেশের খোতাবা খতিবরা আছে যারা একটি আয়াত হাদিস মুখস্থ করে না, সব নিজের ভাষায়, আল্লাহ পাক বলেছেন দি আরবিটা নেই, শুধু বাংলা, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আরবি একটা অক্ষরও নেই, বাংলায় শুধু, এইরকম নাই। আরবিতে আয়াতে কোরআনিগুলি পাঠ করার চেষ্টা করবে, যথাসাধ্য চেষ্টা করবে যে কিছু হাদিসও যাতে করে আরবিতে পাঠ করতে পারে, এটা ভালো। কেন? লে তাউইদ গায়রিল আরব আলা সামাইল আরাবিয়াতুল কোরআন, যাতে করে ওয়ানারবরা আরবি শুনতে অভ্যস্ত হয়, কোরআনের ভাষা শুনতে অভ্যস্ত হয়, কোরআনি কিমের আয়াতের সাথে তাদের একটা সম্পর্ক কায়েম হয়, ডেলি ডেলি আরবি ভাষা শুনবে, তাহলে না তাদের সম্পর্ক হবে আয়াতে কোরআনির সাথে, রসুলের হাদিসের সাথে, এটা যেন হয়। আর যার মাধ্যমে বারবার করে একটা ভাষা শুনলে কি হয়, সেটা শিখা সহজ হয়,
আমাদের ছাত্র ভাইরা অনেকে আরবি গ্রামার কাওয়ায়েদ কিছু বোঝে না, কিন্তু বারবার করে আয়াত হাদিস শোনার কারণে ও ভাঙা চূড়া করে ও নিজেই আরবিতে দলিল পেশ করার চেষ্টা করছে। হ্যাঁ, যদিও ভাঙচুর করছে, যেটা থেকে মুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে। মিম্মা ইয়াসহুল আলাইহিম তাআল্লুমহা, যাতে করে কোরআনি ভাষা শেখা সহজ হয়, ও কেরাতুল কোরআন বিল লুগাতিল লাতি নাযালা বিহা, যেই ভাষায় কোরআনি করিম নাযিল হয়েছে আর সেটা পড়তে অভ্যস্ত হয়। সুম্মা ইউতাবিউল খতিব মা ইয়াইযুহুম, তারপরে খতিব যা ওয়াজ উপদেশ দেবে তা শুরু করবে, তা আলোচনা শুরু করবে, নিজের ভাষায় শুরু করবে, যে যেখানে যে ভাষায় লোকেরা বুঝে ওই ভাষায় তখন খুতবা দিবে বা আলোচনা করবে। وَيُنَوِّرُهُمْ بِهِ بِلُغَاتِهِمْ الَّتِي يَفْهَمُونَهَا, আর তাদেরকে আলোকিত করবে দ্বীনের ইলম দিয়ে ওই ভাষায় যেই ভাষা লোকেরা বুঝে। আরবি ভাষায় সুদাইসের মতো ইমাম গিয়ে যদি বাংলাদেশে খুতবা দেয় আর তার তর্জমা না হয় তো কি বুঝবে? শেখ আব্দুল লতিফ সাহেব খুতবা দিচ্ছে আর দেখছি এদিক ওদিক কিছু নাই, মাছি মারছে, সব মাছি মারছে, না হাত পা চুলকাচ্ছে, না হয় কেউ ঝিমাচ্ছে, এ অবস্থা নাই কি? কারণ বাজারের মসজিদে 90% অনারব সব, এখানে 10% মনে হয় মেসরি আর ইয়ামানি মিলে এই মসজিদটাই হবে, কি হবে না হয়তো। তাহলে এখানে শুধু আরবি ভাষায় খুতবা হলে কিছু বুঝছে না, কিন্তু এখানে আরবি ভাষায় খুতবা দিতে বাধ্য, কারণ এটা সৌদি আরব আর এখানে খতিব আরবিয়ানি হবে সেই জন্য। কিন্তু যদি এই এই মসজিদটা ভারতে হয়, এই মসজিদটা বাংলাদেশে হয়, তাহলে আরবিতে কন্টিনিউ খুতবা চলে এটা হইতে পারে না। একজন হয়তো জিয়ারায় গেলেন, ভিজিটে গেলেন বাংলাদেশে, বিশিষ্ট ব্যক্তি আরব দেশ থেকে, সেই জন্য তার খুতবা এক এক সপ্তাহ কখন আরবিতে হয়ে গেল, তারপর তার অনুবাদ হওয়া উচিত। কিন্তু এই নয় যে কন্টিনিউ আরবিতে খুতবা চলবে, তারপরে ওর ওপর অতিরিক্ত মুসিবত হচ্ছে যে 50 থেকে 100, 150, 200 বছর আগে গদবাদা খুতবাগুলির কিতাব লেখা হয়েছে, 12 চাঁদের 12 খুতবা অথবা যেসব বিভিন্ন খুতবাগুলি রয়েছে, এই খুতবাগুলি 100 থেকে 200 বছর আগে লেখা হয়েছে, অনেকগুলো 200-300 বছর ইংরেজদের আমলে লেখা হয়েছে। তখনকার ওই যেই কথাগুলি আছে সেই কথাগুলি এখনও যদি পড়ে শোনানো হয়, বুঝেও যদি আরবি, তো লাভটাই কি হবে? তেমন বেশি কিছু লাভ হবে? সমস্যা অন্য ধরনের হয়ে গেছে, মানুষের প্রয়োজন অনেক রকমের, নতুন নতুন প্রয়োজন বেড়েছে, নতুন নতুন চাহিদা বেড়েছে, নতুন নতুন সমস্যা এবং পাপ সমাজে দেখা দিয়েছে, যেই পাপগুলি 50-100 বছর আগে ছিল না, যেই রোগগুলি মুসলিম সমাজে ছিল না, বলুন তো দেখি তখনকার খুতবা দিয়ে ইন্টারনেট আর প্রচার মাধ্যমে যেসব পাপ ছড়াচ্ছে এগুলি কি সমাধান হবে? যেই পাপগুলি মুসলিম সমাজে 50 বছর আগে সিনেমা কি জানতো না মানুষ? আমরা ছাত্র জীবনে পড়েছি, মাদ্রাসা ছাত্র কোনোদিন সিনেমা দেখতো না, আজকাল এমন কোন ছাত্র হয়তো মাদ্রাসার পাওয়া মুশকিল হবে যে সিনেমা দেখে না, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা বলতে হবে, কেন শতকরা একটা বা হাজার একটা হইতে পারে, বুঝছেন না? তাহলে পার্থক্য না, কত পার্থক্য, দুনিয়া কোন দিকে চলে যাচ্ছে। সুতরাং ওই খুতবা দিয়ে বাস্তবেও মানুষের চাহিদা বা মুসলিম সমাজের চাহিদা মিটবে না আর সমস্যার সমাধান হবে না, রোগের চিকিৎসা হবে না, যদিও বুঝে ওই আরবি গদবাদা আরবি 50-100 বছর আগে লিখা। তারপরে হাদিসে আসি, ওয়ান আম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিআ তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল ইন্না তুলা সালাতির রাজুলি ওয়া কিসারা খুতবাতিহি মা ইন্নাতু মিন ফিকহিহি রাহ মুসলিম। আম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ইন্না তুলা সালাতির রাজুলি, নিঃসন্দেহে কোন মানুষের সালাতকে লম্বা করা, নামাজ জুমার নামাজকে লম্বা করা, দীর্ঘ করা, ওয়া কেসারা খুতবাতিহি, এবং তার খুতবাকে খাটো করা, সংক্ষিপ্ত করা, মা ইন্নাতুম মিন ফিকহিহি, তার জ্ঞানী হওয়ার পরিচয়। কোন খতিব যদি তার সালাতকে জুমার সালাতকে লম্বা করে আর খুতবাকে যদি সংক্ষিপ্ত করে, তো এটা তার জ্ঞানী খতিব হওয়ার, ফাকিহ খতিব, আলেম খতিব হওয়ার পরিচয়। এর বিপরীত যদি দেখা যায় যে জুমার নামাজ পড়াচ্ছে সূরা ইখলাস ফালাক নাস আর কোরাইশ আর ফিল, যেমন আজকাল দেখা যাচ্ছে এক শ্রেণী খতিবদেরকে কখনো একদিন করলো, মাস দুই মাসে চার মাসে, এটা আলাদা কথা, কিন্তু নিয়মিত যদি এটা অভ্যাস থাকে যে ওই দিকে ভালো নজর থাকছে, যে আরে আমার মুসল্লিরা অনেকে রোদে আছে সেই জন্য কষ্ট হচ্ছে, তাই তাড়াতাড়ি ইখলাস আর নাস আর ফিল দিয়ে নামাজ শেষ করে দিই, তো ভাই খুতবার সময় তো কথাটা স্মরণ করা উচিত ছিল, যে আমার শ্রোতারা মসজিদের হাজারিন উপস্থিতি, অনেকে বাইরে আছে রোদে আছে, দৌড় দিয়ে এসছে শেষখানে, কষ্ট হচ্ছে, তো খুতবাটাও শর্ট সংক্ষেপ করে দিচ্ছি, তখন হচ্ছিল না, না সেখানে আধা ঘন্টা থেকে 40-45 মিনিট চলছে খুতবা, এটা তো জ্ঞানীর পরিচয় নাই। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ, যে
কোন খতিবের সালাতকে লম্বা করা, সালাত আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক, খাস তাল্লুক, সুতরাং সেটা লম্বা হইতে হবে। আর খুতবা খায়রুল কালামে মাকাল্লা ওদাল, সর্বোত্তম কথা হচ্ছে যে অল্প কথা বলা, আর যেটা অল্প কথা ব্যাপক অর্থপূর্ণ কথা, ওয়ালাম ইউমিল, যাতে মানুষ বিরক্তি বোধ না করে, বিরক্ত হয়ে যাচ্ছে তারপরে ছাড়ছেন না, মানুষ কষ্ট পাচ্ছে, বোঝা যাচ্ছে যে উঠছে আর বসছে, ওর দিকে মনোযোগ দিচ্ছে না, তারপরে বক্তা চালিয়ে যাচ্ছে ছাড়বো না আমি, তো এটা বক্তার বোধ স্বভাব, এটা ভালো আচরণ নাই। খুতবাকে সংক্ষেপ করা, বিশেষ করে জুমার খুতবা, ঈদের খুতবা, এগুলোকে, ঈদের খুতবা তো ইখতিয়ারি খানিকটা, কারণ নামাজের পরে হচ্ছে, শোনা ফরজ ওয়াজিব নয় সুন্নাত, কিন্তু জুমার খুতবা ফরজ ওয়াজিব শোনা, যদি ওই সময় যদি গাফিলতি আসে, ওই সময় যদি বিরক্তি আসে, তো গুনাহগার হবে শ্রোতা, গুনাহগার হবে। এই জন্য খুতবাকে সংক্ষেপ করা, এটা হচ্ছে তার ফিকহ, তার ইসলামিক জ্ঞানের পরিচয়, যে তার ইসলামিক জ্ঞান রয়েছে এবং তার আমলও রয়েছে সেই মোতাবেক। এ হাদিস দ্বারা প্রমাণিত হয় ইস্তেহবাব কেসারে খুতবাতিল জুমা, জুমার খুতবাকে সংক্ষিপ্ত করা, আর তার সাথে সাথে যে বিষয়টা শুরু করে সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করা। অল্প কথাতে বিষয়বস্তু সম্পূর্ণ করা যেতে পারে। আমি মেন মেন পয়েন্টগুলি উল্লেখ করে দেন, সবগুলির দলিল পেশ করতে হবে, আর এক একটা ক্ষেত্রে দুটো চারটা দলিল পেশ করতে হবে, জরুরি নয়, সংক্ষেপে কথা বলেন আপনি। ওয়ান উম মেহসামিন বিনতে হারেসা বিন নুমান قالت ما اخذت قاف القران المجيد الا عن لسان رسول الله صلى الله عليه وسلم يقراها كل جمعه على المنبر اذا خطب الناس رواه مسلم। এই হাদিসটা আলোচনা শুরু করার আগে আগের হাদিসটা সম্পর্কে হয়তো বলিনি যে হাদিসটা কোথায় রয়েছে। রাওয়াহু মুসলিম, হাদিসটা সহিহ মুসলিমের, অর্থাৎ খুতবা সংক্ষিপ্ত হবে আর নামাজ জুমার লম্বা হবে, এটা যে মুস্তাহাব, এটা হচ্ছে ইমামের জ্ঞানী হওয়ার পরিচয়, ফকিহ আলেম হওয়ার পরিচয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস। উম্মে হিশাম বিনতে হারিসা ইবনে নুমান, অর্থাৎ উম্মে হিশাম সাহাবিয়া, হারিসা বিন নুমানের মেয়ে, হারিসা বিন নুমানের মেয়ে, তিনি বর্ণনা করছেন আর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নবীর পাশে তার বাড়ি ছিল, বাড়ি ছিল একবারে পাশে। কালা, তিনি বলছেন মা আখাজতু কাফ আল কোরআনিল মসজিদ, এই সূরায়ে কাফ আল কোরআনিল মসজিদ আমি হাসিল করিনি, ইল্লা আন লিসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে সেটা হাসিল করেছি কার কাছ থেকে, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে, আমি কারো মাধ্যম দিয়ে মুখস্থ করিনি, মুসাফার কোরআনের কপি নিয়ে হ্যাঁ মুখস্থ করেছি, বসে বসে ওইরকম করে মুখস্থ করিনি, সরাসরি শুনে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবান থেকে মুখস্থ করেছে শুনি। আমরা ছোটকালে যখন নামাজ পড়তাম, ছোটকালে স্মৃতি শক্তিকে মজবুত হয়, অনেক সূরা আর আয়াত রয়েছে যেগুলি ইমামের পেছনে শুনে শুনে মুখস্থ করেছি আমরা। তো এই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমার খুতবাটা বাড়ি থেকে শুনতে পেতেন, মসজিদে নবীর পাশে বাড়ি শুনতে পেতেন, আর কাফ সূরা কাফ নিয়মিত প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, যদি সব জুমায় না হয় তো অধিকাংশ জুমায় পড়তেন, মনে রাখবেন। এই শুনে শুনে সূরায়ে কাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে মুখস্থ করেছেন উম্মে হিশাম রাদিয়াল্লাহু আনহা। ইয়াকরাউহা কুল্লা জুমআতিন, প্রত্যেক জুমায় পাঠ করতেন রাসূলুল্লাহ আলাল মিম্বারে, মিম্বারের উপরে। কুল্লা অনেক সময় আকসারের অর্থ হয়ে থাকে, হ্যাঁ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মা আয়েশা বলছেন শাবানের রোজা সম্পর্কে যে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু আই আকসারাহু, তাই না, অধিকাংশ দিনগুলি শাবানের রোজা রাখতেন, শেষ দিনগুলি তো রোজা রাখতেন না, তো যদি শাবান মাসের ২০টা দিন রোজা রেখে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৫টা দিন রেখে থাকেন, তাহলে এটাই কুল্লাহুর অর্থ, লিল আকসারে হুকমুল কুল, একটা আরবিতে কথা রয়েছে, অধিকাংশকে কুল দিয়ে ব্যক্ত করা যায়। অথবা হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন নিয়মিত সবসময়, ইজা খাতাবান্নাস, যখনই মানুষকে খুতবা দিতেন, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। কিন্তু দুঃখের বিষয় যে এই হাদিসের আমল আজকাল প্রায় উঠেই গেছে, ইল্লা মাশাআল্লাহ ভারত বাংলাদেশে কিছু খতিবরা রয়েছেন যারা এর উপর আমল করে, দেখা যায় আছে কিছু, তারপর বললাম শুনেছেন আমল করতে কোনো মসজিদে, হ্যাঁ, যারা দেখে দেখে খুতবা পড়ে, ওরা পড়ে নাকি, যারা দেখে দেখে খুতবা পড়ছে দেশে, দেখে দেখে কিতাব থেকে খুতবা পড়ছে, ওরা কি সূরা কাফ পড়ে, তোরা তো পড়ে না, তাহলে ওরাও আমল করে না দেশে, ভারত বাংলাদেশে, হ্যাঁ, আর এখানকার খতিবরা তো অধিকাংশ এর উপর আমল করে না, এটার উপরে গুরুত্ব দেওয়া উচিত। হাদিস সহিহ মুসলিমের হাদিস, এমন নয় যে হাদিস, এর উপরে গুরুত্ব দেওয়া উচিত। আমি ভাষ্যকারের ভাষায়, ভাষ্যকার মক্কাতুল মুকাররমার বড় একজন কাজী, তার ভাষায় আমি শোনাচ্ছি,
তিনি বলছেন যে ফিহে মাশরুইয়াতু কিরাআতি শাইইন মিনাল কোরআনে ফিল খুতবা, এই হাদিস প্রমাণ করে। প্রথম কথা, তিনি বলছেন যে এই হাদিস থেকে ইস্তিমবাত হয় ইস্তেহবাব ও কিরাআতে সূরাতে কাফ, সূরা কাফ পড়া মুস্তাহাব জুমার খুতবায়। আও বাদাহ, কম পক্ষে তার কিছু অংশ, পুরা সূরা কাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কারণ নবী সাল্লাল্লাহু কাফ পড়েছেন মানে পুরাই পড়েছেন ধরতে হবে। কিন্তু যদি তা নাই হয় তো কমপক্ষে তার কিছু অংশ তো পড়বেন, এক দুটা রুকু পড়বেন ফি খুতবাতিল জুমাতে জুমার খুতবা। যেমন আহলে হাদিসরা পুরা খুতবা কে সূরা কাফ পড়ে না, কিন্তু আংশিক পড়ে, একটা রুকু পড়ে। আহলে হাদিস মসজিদগুলো দেখা যায় ভারত বাংলাদেশে যে খতিবগুলো কি করে, একটা রুকু পড়বে ফিল আবসি মিন খালকিন জাদিদ পড়বে এতদূর পর্যন্ত। ফাইন্না যালিকা মিন আদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি আল গালিবা, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ জুমার খুতবার অভ্যাস, আল গালিবা। তাহলে কুল মানে অধিকাংশের ক্ষেত্রে ব্যাখ্যা করলেন ভাষ্যকার। এই জন্য এর উপর এই সুন্নতের উপর আমল হওয়া উচিত। কেন পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবাবু ইখতিয়ারি সাল্লাল্লাহু আলাইহি সূরা, এই সূরাকে প্রত্যেক জুমায় কেন পড়তেন, তার হিকমত সম্পর্কে বলছেন হুয়া মাস্তামালাত আলাইহি মিন যিকরি ইহসাই মা ইয়ালফাযু বিহিল ইনসান মিন খাইরিন ওয়া শার। এই সূরায় উল্লেখ করা হয়েছে মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কোন কথা বের হচ্ছে মুখ দিয়ে সবকিছু রেকর্ড হচ্ছে, আপনার জবান দিয়ে ভালো কথা বের হচ্ছে না মন্দ, এই কথাটা আপনার জন্য একটা নেকি নিয়ে আসবে না গুনার বোঝা নিয়ে আসবে, চিন্তা করুন আপনি, স্মরণ করে হচ্ছে, এর চাইতে বড় উপদেশ কি হইতে পারে। আপনার হরকত, প্রত্যেকটা হরকত রেকর্ড হচ্ছে, নড়া চড়া, হ্যাঁ, চোখ কোন দিকে যাচ্ছে, কান কোন দিকে যাচ্ছে, মন কোন দিকে যাচ্ছে, পাপের দিকে নেকির দিকে যাচ্ছে, সবকিছু রেকর্ড হচ্ছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরে এতে উল্লেখ করা হয়েছে অমাজা ফিহা মিন যিকরিল মওত, মওতের কথা উল্লেখ করা হয়েছে, এতে কিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, জান্নাতের কথা রয়েছে, জাহান্নামের কথা রয়েছে, এতে বেশ কিছু উপদেশ রয়েছে। হ্যাঁ, জাহান্নামের কথা বলা হয়নি, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাতি, জাহান্নাম ভরেছো ভরেছো ভরেছো, পেট ভরেছে, কি বলবে জাহান্নাম, হালমি মজিদ হালমি মজিদ, আর আছে আর আছে, আর অতিরিক্ত চায়, উপদেশ রয়েছে। ফাহিয়া খাইরু মা ইউআযু বিহি সামিউন, সুতরাং এই সূরা সর্বোত্তম উপদেশ শ্রোতা মণ্ডলীদের জন্য। ফিহে মাশরুইয়াতু কিরাআতি শাইইন মিনাল কোরআন ফিল খুতবা, এই হাদিস আরো প্রমাণ করে যে সূরা কাফ যদি কখনো কোনোদিন ছেড়ে দেন, ধরেন দু সপ্তাহ পড়লেন, এক সপ্তাহ পড়লেন না, তিন সপ্তাহ পড়লেন, এক সপ্তাহ পড়লেন না, এক জুমায় পড়লেন না, তাহলে কমপক্ষে অন্য কোন সূরাতে কিছু আয়াত পাঠ করে যাতে উপদেশ থাকে, কারণ এই কোরআনে কেরিমের উপদেশ সবচেয়ে বড় উপদেশ। আল্লাহ পাক কোরআনে কেরিমকে মুয়াইজা বলেছেন, ওয়াজ উপদেশ বলেছেন, তো বলছেন যে এই হাদিস প্রমাণ করে মাশরুইয়াতু কিরাআতি শাইইন মিনাল কোরআন ফিল খুতবা, খুতবায় কিছু আয়াত পাঠ করা উচিত। খুতবা রাজনৈতিক বক্তব্যের মতো একবারে ধাই ধাই শুরু করলেন আর আগুন বর্ষে দিলেন, শুরুতে শেষ পর্যন্ত না একটা আয়াতের তেলাওয়াত, না একটা আয়াতের তাফসীর, না রসুলের হাদিস, এইরকম খুতবা চলবে না। যারা খুতবা দিতে যাচ্ছেন তারা সতর্ক সাবধান হন। হ্যাঁ, আমাদের ছাত্র ভাইরা অনেকে বিভিন্ন ক্যাম্পে খুতবা দিতে যাচ্ছেন, ভাবছেন যে যত বেশি একবারে বর্ষাইতে পারবো তত ভালো, কিন্তু আয়াত হাদিস কিছু পড়বেন, জি আয়াত হাদিস হওয়া উচিত। খুতবা জুমার খুতবা, ঈদের খুতবা আর সাধারণ বক্তব্য, দুটোতে পার্থক্য হওয়া উচিত। সাধারণ বক্তব্যে অসুবিধা নেই, অনেক কথাই চলে আসলো, কিন্তু খুতবা মসজিদের মধ্যে খুতবা হচ্ছে, তারপরে মেম্বারের উপর খুতবা হচ্ছে, তারপরে জুমার ইবাদত এটা হচ্ছে, খালিস ইবাদত এটা, সুতরাং এই ক্ষেত্রে ওই রকম আলতুফাত কিসসা কাহিনী চলে আসলো, আপনার ব্যক্তি জীবনে কোথায় ভ্রমণ করলেন আর সেই ভ্রমণের কিসসা শুরু করে দেন, আমি এখানে গেলাম সেখানে গেলাম উমর সাথে সাক্ষাৎ করলাম, এগুলো আলোচনা শুরু হয়ে যাবে। জুমার খুতবা আর ঈদের খুতবা এটা চলবে না। ওয়াহিয়া ওয়াজিবাতুন ইনদা বাদিল উলামা, অনেক উলামারা খুতবার শর্ত বা খুতবার ওয়াজেবাতে উল্লেখ করেছেন কিছু আয়াত পাঠ করা, অর্থাৎ কেউ যদি জুমার খুতবা দেয় আর কিছু আয়াত পাঠ না করে তাহলে সে ওয়াজিব ছেড়ে দিল, তার খুতবার ওয়াজিব ছুটে গেল। যেমন আপনার খুতবাতুল হাজা, খুতবাতুল হাজা যদি না পড়ে কেউ, আল্লাহর হামদ সানা না করে, তাহলে তাতে বরকত হয় না। দুরুদ রাসূলের উপর সালাত ও সালাম পেশ করা, তাতে বরকত হয় না, এগুলো জরুরি জিনিস খুতবার মধ্যে, তাদেরই মধ্যে রয়েছেন হানাবেলা। ফালা বুদ্দা মিন কিরাআত আয়াত মিন কিতাবিল্লাহ, তাহলে হানাবেলাদের নিকটই কোরআনে কারিমের আয়াত পাঠ করা, কমপক্ষে একটি আয়াত পাঠ করা তাদের কাছে ওয়াজিব।
وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من تكلم يوم الجمعة والإمام يخطب فهو كمثل الحمار يحمل أسفارا والذي يقول له أنصت ليس له جمعة رواه أحمد بإسناد لا بأس به وهو يفسر حديث أبي هريرة في الصحيحين مرفوعا إذا قلت لصاحبك أنصت يوم الجمعة والإمام يخطب فقد لغوت আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাকাল্লামে ওমাল জুমা কেউ যদি জুমার দিন কথা বলে কোন সময় ওয়াল ইমাম খুতবা ওয়াল ইমামু ইখতুবু খুতবার সময় ইমামের খুতবার সময় ওয়াল ইমামু ইখতুবু ইমামের খুতবার অবস্থায় কেউ যদি জুমার দিন কথা বলে আপোষে আপোষে কথা বলা যারা উপস্থিত তাদের সাথে কথা বলা খতিবের সাথে নয় খতিবের সাথে প্রয়োজনে কথা বলতে পারে শ্রোতা কথা বলতে পারে আর খতিব কোন ব্যক্তির সাথে কথা বলতে পারে এর প্রমাণ রয়েছে সেই হাদিসে কেউ যদি জুমার দিন খুতবা চলা অবস্থায় কথা বলে ফাহুয়া কামাসালিল হেমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হচ্ছে গাধার মতো হ্যাঁ কত নিকৃষ্ট কাজ তাহলে এই এর সাথে তুলনা কেন করলেন গাধার সাথে যাতে করে মানুষের ঘৃণা হয় আরে আমি গাধার কাজ করছি আমি গাধার মতো কাজ করছি যাতে বুঝে কথাটা ও হচ্ছে হেমারের মতো গাধার মতো ইয়াহমেলো আসফারা কোন দিক থেকে গাধার সাথে সাদৃশ্য রয়েছে গাধার সাথে তুলনা কোনটাতে করা হয়েছে গাধা যেমন ঘাসপাত খায় ওই রকম হ্যাঁ গাধা যেমন কথা বলতে পারে না ওই রকম না 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 গাধার পিঠের ওপর বোঝা আছে সে ময়লা আবর্জনার বোঝা আছে না কোরআনে কেরিমের বা কার্টুনের বোঝা আছে না রসুলের হাদিস শরীফের বোঝা আছে ইসলামিক বুক হ্যাঁ না নাস্তিকদের বুক কিছু বুঝে না গাধা তাই না বোঝা 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 দিয়ে দিয়েছে এখন চলতে হবে ঠিকই তেমনি যেই ব্যক্তি জুমার খুতবা চলছে তাকে কিছু শোনা উচিত উপলব্ধি করা উচিত উপদেশ নেওয়া উচিত তার না নিয়ে কথা বলতে থাকলো সে ওই রকম নির্বোধ গাধার মতো এতে তুলনা করা হয়েছে নির্বুদ্ধিতাই বোধ শক্তিহীন হওয়াই যেন তুলনা করা হয়েছে গাধার সাথে ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত আর কেউ যদি পাশে বসে মাশাআল্লাহ পরেশগার লোক মনে করছে নিজে কি আমি তো কথা বলি না জীবনে আর এরা কথা বলছে তো অন্যায় কাজ করছে দেখো চুপ করাই কেউ যদি বলে আনসে তাই চুপ করা কথা কারা বলছো এটা যদি বলে লাইসাত লাহু জুমা তাহলে তার জুমা হয় না তার জুমা হয় না রাহু আহমদ হাদিস মুসনাদ আহমদে রয়েছে বি ইসনাদিন লা বাসা বিহি এমন সনদের সাথে বর্ণিত যেই সনদে কোনো আপত্তি নেই তার মানে হাদিসটা হাসান লা বাসা বিহি মানে চলতে পারে তার মানে কি সহি নয় কিন্তু হাসান জয়ীফ নয় জয়ীফের ওপরে তাহলে কোন হাদিসকে যদি বলা হয় হাদিসুন হাসানুন আর অন্য ভাষা দিয়ে কেউ হাদিস লা বাসাবি এতে কোনো আপত্তি নাই তাহলে একই কথাই যেন আপনি বলেন ভাষা আলাদা হইলেও উদ্দেশ্য হচ্ছে একই কেউ যদি আপনাকে বলে যে এটা কেমন হবে চলবে তার মানে সর্বনিম্ন চলার মতো তাই না অসুবিধা নেই তার মানে চলবে তাই না সর্বনিম্ন আর যদি না খুব ভালো তাহলে ভালো হইলো জুমা যে হবে না মানে জুমা মোটেই হবে না একবারে টোটালি হবে না নাকি পূর্ণ জুমা হবে না এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম আমরা একমত যে জুমা মোটেই হবে না এটা অর্থ নয় হাদিসের এই হাদিসের অর্থ হচ্ছে কেউ যদি একটা উপদেশ দেয় কিন্তু অজ্ঞতার কারণে তাকে কথা বলতে হইতো না হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ এখানে নাহি আনিল মুনকার করতে হইতো না তাকে তাকে চুপ থাকতে হইতো এটা হচ্ছে নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে জুমার খুতবা শোনার সময় দেখছে কথা বলছে কেউ চুপ থাকতে বললো তাহলে তার পূর্ণ জুমা হবে না এই মর্মে ভাষ্যকার বলছেন লাইসাত লাহু জুমা আসল অর্থ তো এটাই বহন করে যে এ হাকিকত নেই মানে আসল জুমাই নেই মানে লাম তাসালাহু জুমা জুমা শুদ্ধ হবে না কিন্তু এটা অর্থ ওলামায়ে কেরামরা নেননি কেউ এটা গেছে নাফিউল কামালের দিকে মানে পূর্ণ জুমা হবে না এটাই ঠিক কারণ এখানে সলা জুমা হচ্ছে সলাতুল জুমার আর জুমার মধ্যে সে ত্রুটি করেনি জুমার সলাতে ত্রুটি করেনি ত্রুটিটা কিসে করেছে খুতবাই করেছে যখন নামাজের বাইরে জুমার নামাজের বাইরে তার ত্রুটিটা হয়েছে সেই জন্য জুমার নামাজ বাতিল হয়ে যাবে এই অর্থ নেওয়া ঠিক হবে না এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কারিনা লক্ষণ এই অর্থটা কেন নেব আসল অর্থ থেকে এই অর্থে কেন ফিরাবো তার একটা যুক্তি বা একটা ইশারা ইঙ্গিত হওয়া উচিত শরীয়তের পক্ষ থেকে সেটা হচ্ছে যে আসল নামাজের মধ্যে তো সে এমন কিছু করেনি যে ফরজ ওয়াজিব ছেড়ে দিয়েছে রুকন ওয়াজিব ছেড়ে দিয়েছে যে নামাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে বা হয়ে যাবে
কারণ বলছেন যে এই ত্রুটিটা খালাল লাইসা ফি নাফসিস সালাহ, আন্নাল খালাল হুনা লাইসা ফি নাফসিস সালাহ, নামাজের ভিতরে এই ত্রুটিটা হয়নি, ওয়া ইন্নামা হুয়া খারিজাহা, নামাজের বাইরে তার ত্রুটিটা হয়েছে জুমার খুতবায়। ওয়া ইযা লাম ইয়াতাআদাল খালাল ইলা ইবাদা, ইবাদাতের মধ্যে যদি কোন রকমের ত্রুটি না হয়ে থাকে, খালাল মানে ডিস্টার্ব না হয়ে থাকে, ইউহমালু আলা নাফিল কামাল, তাহলে পূর্ণতাকে না করা হবে, তার মানে তার জুমা পূর্ণ হয়নি, কামেল জুমা হয়নি, জুমার মতো জুমা হয়। আলামারা বলেছেন যে যদি দেখা যায় যে আশেপাশে দেখছেন কথা বলতে আছে, ইশারা ইঙ্গিতে চুপ করানো যেত, একটা হচ্ছে কথা বলে চুপ করানো, একটা ইশারা ইঙ্গিতে চুপ করানো। ইশারা ইঙ্গিতে ধরেন একটা লোক ঝিমাচ্ছে, একটা লোক পাশে আপনার ঝিমাচ্ছে, তন্দ্রা এই করছে, তো খুতবাই তো শুনবেন না, তা আপনি কিছু করবেন না? যদি বলেন এই ঘুমাচ্ছ কেন, তাহলে এদের তা নাজায়েজ কাজ করলেন আপনি, হ্যাঁ আপনার জুমা অসম্পূর্ণ হবে, তাহলে কি করবেন? একটু দেন একটু, হ্যাঁ দেন একটু, একটু ঝাঁকানি দেন, বুঝে একটু, হ্যাঁ বা ইশারা করেন একটু, কি করছো তুমি, কথাই না, কাজের মাধ্যমে। বলছেন এজা কানা লাবুদ্দা মিন তাসকিতিল মুতাকাল্লিম, যদি কোনো কথা বলা ব্যক্তিকে চুপ করানো আবশ্যক হয়, যে চুপ করছে না রে, একটা কথা বলি যে চুপ করে গেল, তা চুপ করছে না, কথা বলতে আছে অথবা ইয়ে ঝিমাইতে আছে, ফালিয়াকুন বিল ইশারা, সেটা যেন ইশারা ইঙ্গিতে হয়, ফাহি আখাফু ওয়া আবআদু আনিল ইনশিগাল বিল কালামি ওয়াল মুহাওয়ারা, তাহলে এটা হচ্ছে হালকা কাজ, এটা খুতবার বেশি বিরোধী কাজ করলেন, অমনোযোগী আপনি হলেন না, কিন্তু কথা বললে অমনোযোগী, কথা বললে আপনি কি কথা বলছিল লাইনটা ছুটে গেল ওখানে, কিন্তু কানেকশন আপনার কথার সাথে ছুটে গেল খতিবের, তো যাতে করে আপোষের কথায় মশগুল না হয়ে যান, সেই জন্য ইশারা ইঙ্গিতে যদি সতর্ক করা আবশ্যক মনে করেন তো করতে পারেন। খুতবার অবস্থায় কথা বলা নিষেধ, তাহলে খুতবা যতক্ষণ শুরু হয়নি ততক্ষণ পর্যন্ত এরকম ভালো উপদেশ দেওয়া অথবা অন্যায় কাজে বাধা দেওয়া, কেউ ভুল করছে ভুলে সংশোধন করে দেওয়া, জায়েজ না? জায়েজ নাই। তারপরে খুতবা চলা অবস্থায় হাদিসে বলা হয়েছে, তার মানে দুই খুতবার মাঝখানে কেউ যদি কথা বলে নেয় প্রয়োজনে, জায়েজ না? জায়েজ নয়, সেটাও জায়েজ। দুই খুদার মাঝখানে যে বসেছে 10-20-30 সেকেন্ড 40 সেকেন্ড যা বসেছে, এতেও বলছেন ফিহে দালিলুন আলা ইবাহাতিল কালাম বাইনাল খুতবাতাইন, দুই খুদবার মাঝখানে যখন খতিব বসেছে ওই সময় কথা বলা জায়েজ রয়েছে, লিআন্নাল মানআ হুয়া হালা খুতবাতিল ইমাম, ইমামের যখন খুতবা চলছে আলোচনা চলছে সেই সময় কথা বলা নিষেধ রয়েছে। আরো হাদিসে একটা অংশ বাকি আছে, সেটা দেখা যায়, ওয়া ইউফাসসির হাদিস আবি হুরায়রা ফি সহিহাইন, বলছে এই হাদিসটা মুসনাদ আহমদের হাদিসটা ব্যাখ্যা করে আবু হুরায়রার সেই হাদিসের, যে হাদিসটা সহিহ বুখারী বা মুসলিমে সহিহাইনে মারফু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা কুলতা লি সাহিবিকা, তুমি যদি তোমার সাথী সঙ্গী পাশের লোককে বলো আনসেত ইয়াউমাল জুমা, জুমার দিনে জুমার খুতবা চলছে আর বলে এই চুপ থাকো কথা কেন বলছো, বলে ইমাম ইয়াকতুব, খুতবা চলা অবস্থায় ইমাম খুতবা দিচ্ছে এই অবস্থায় ফাকাদ লাগাও তা, তাহলে তুমি ফালতু কাজ করলে, তাহলে তুমি অসার কাজ করলে, অসার কথা বললে বা অসার কাজ করলে অথবা কথা বললে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একাধিক আয়াতে বলেছেন মুমিনরা, মুমিনরা মুমিনদের গুণ যারা জান্নাতি তাদের বেশ কিছু গুণ উল্লেখ করতে গিয়ে বলেছে ওয়াল্লাযীনাহুম আনিল লাগওয়ে মুরিদুন, এরা অনার্থক অসার কথা এবং কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, এরা অসার কথা বলে না, অসার কাজ করে না, যেই কথাতে একটা নেকিও নেই আর একটা হালাল রুজিও নেই, আমি লাগো এটাকে বলি, যা দিয়ে দুনিয়ার একটা হালাল রুজিও হাসিল না, রুজি হাসিল না হারাম হইল সেটাও লাগো কারণ হারাম, আর যাতে একটা নেকিও হইল না সেটা হচ্ছে অসার, অসার কথা কাজ থেকে মুমিন যথাসাধ্য নিজেকে বাঁচিয়ে রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, তুমি যদি তোমার সাথীকে বলো আনসেত ইয়াউমাল জুমা, জুমার দিনে বলো, মানে জুমার দিনে কথা বলো, আনসেত চুপ থাকো, ইমাম খুতবা দেওয়ার অবস্থা ফাকাদ লাগাও তা, তাহলে তুমি অর্থহীন কাজ করলে বা অসার কাজ করলে, অসার কথা বললে। আর মুসনাদ আহমদের হাদিসে কি রয়েছে, চুপ থাকতে যদি বলে তাহলে তার জুমা হবে না, মানে জুমা অসম্পূর্ণ হবে, তো অসার কাজ যেহেতু করে ফেলে যার ফলে জুমা একেবারে বাতিল হবে না, এতে জুমা অসম্পূর্ণ হবে বা জুমার নেকি যে সওয়াব ছিল সেটা কমে যাবে, আল্লাহ আলাম। এই মর্মে বেশ কিছু মাসাইল এর সাথে সংশ্লিষ্ট উল্লেখ করেছেন, যে মাসলাগুলির দিকে ইঙ্গিত করেছি, যে ইমাম কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারে অথবা কোনো ব্যক্তি প্রয়োজনে ইমামের সাথে কথা বলতে পারে, এর দলিল কি? এর দলিল সম্পর্কে বলছেন উস্তুসনি আমিন হাজা মাইয়ু খাতে বহুল ইমাম,
এই খুতবা চলাকালীন যে কথা বলতে পারবে না আপোষে, এর থেকে ব্যতিক্রম হচ্ছে ইমামকে যদি কেউ সম্বোধন করে, অথবা ইমাম যদি কাউকে সম্বোধন করে, আও ইউখাতে বলে ইমাম, ইমাম নিজে সম্বোধন করছে অথবা ইমামকে সম্বোধন করছে যে ইমাম সাহেব একটু আমাদের জন্য দোয়া করেন, যদি বলে বলতে পারবে না? পারবে না। ইমাম সাহেব বাইরে কিন্তু গোলযোগ দেখা দিয়েছে, মারামারি দেখা দিয়েছে, বলতে পারবে না? পারবে না। বাইরে একজন এইরকম এই সমস্যায় পড়েছে, কোনো একটা কিছু যা হতে ইমাম দ্বারাই সমাধান হইতে পারে, নিজেরা যদি সমাধান করে নিতে পারে করে নিবে, এটা জায়েজ রয়েছে। কামা জাফিকের সাথে রাজুল, ওই লোকের ঘটনা সহিহ বুখারী তো রয়েছে, নন হাদিসের কিতাব রয়েছে, যেই লোকটি আসলো এসে কি করে আল্লাহ শাকা ইলা নবী সাল কাহাত, নবী সাল্লামের কাছে এসে দুর্ভিক্ষের আর অনাবৃষ্টির অভিযোগ করলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হালাকাতিল আমওয়াল, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, হালাকাতিল মাওয়াশি, আর আমাদের যে সব গবাদি পশু ছিল সব মরে গেল, ধ্বংস হয়ে গেল, আর আমরা খেতে পাচ্ছি না, অভাব দেখা দিয়েছে, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দান করেন, পানি দান করেন। ওয়ারাজু আল্লাহ দেখাল মসজিদ ওয়ালাম ইয়াসাল্লি, আর এক লোক আরেকটা দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা লোক মসজিদে ঢুকলো, আর ঢুকার পরে চুপচাপ বসে গেল, খুতবা চলছে দেখে। সহিহ বুখারী হাদিস রয়েছে, আছে না নেই? নবী স্যার কি বলেছিলেন? ওয়ালাম ইয়াসাল্লি তাহিয়াতাল মসজিদ, এই লোকটি তাহিয়াতাল মসজিদ না পড়ে বসে গেছিল, ফামারাহু বিল কিয়ামি ওয়াসসালাত, শুধু তাকে নামাজ পড়ার হুকুম না, জিজ্ঞাসাবাদ, সাল্লাই তারা কাতেন, দুই রাকাত পড়েছো না এমনি বসে গেলে? বলছে যে লা ইয়া রাসূলুল্লাহ, বলছে কম, যা বসে গেছে বসে গেছে, আগামীতে এরকম করিও না, বলে থেমে রেখে দিলেন, না বসে গেছে, তারপরে কম দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, আর তারপরে দুই রাকাতে নামাজ পড়ো। এই হাদিসের উপর আমল করবে না এক শ্রেণীর ফকিহরা, যার ফলে হাদিসের কি যে তাওইল আর বিকৃতি ঘটিয়েছে, বলছে ওই লোকটি খুব অভাবী ছিল, আর ছিঁড়াফাটা একেবারে কাপড়ে ছিল, জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল, লোকটা এসে চুপচাপ বসে গেলে শ্রোতা মণ্ডলী বা হাজারে উপস্থিতিরা দেখতে পেত না, কে দান করবে না জানতে পারলে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে লোকটা দাঁড়িয়ে যাক, নামাজ পড়ে, জীর্ণ শীর্ণ অবস্থায়, অসহায় অবস্থায় লোকজন দেখে টের পাবে, যাহা একে দান করার প্রয়োজন রয়েছে, তখন দান খেরাত করবে। কোথা থেকে এসব লাগালে, কোথা থেকে সব কথা লাগাল? এগুলির নাম হচ্ছে তাওইল। হাদিস আমল করবে না সেই জন্য অর্থের বিকৃতি ঘটানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো ব্যবস্থা নিতে পারতেন না, ওকে উঠিয়ে দাঁড় করাবে আর তারপরে দেখাবে, বলতে পারতেন না যে দেখো আমাদের মাঝে এক আমাদের তিনি ভাই রয়েছেন, হাতে সে অভাবী রয়েছে, তোমরা আল্লাহর হস্তে দান করো, বলতে পারতেন না? তারপরে এটা যদি ওই হাদিসে থাকতো, কথাটা ওই হাদিসের সাথে সম্পর্কিত কোনো একটা এতে থাকতো, তাহলে সেটা আলাদা বিষয় ছিল, বানানো কথা। জুমার খুতবা দুই খুতবা হইতে হবে, জুমার খুতবা দুই খুতবা হইতে হবে, এতে কোনো ইখতিলাফ নেই। ঈদের খুতবাতে দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে, কিন্তু কথা হচ্ছে জুমার খুতবা দুই খুতবা হবে। আল খুতবা তান মিন আজামে শায়রিল জুমা, জুমার একটি বড় নিদর্শন হচ্ছে এই দুই খুতবা। ফায়াজে বলেন সাতলাহমা, তাতে চুপ থাকা আবশ্যক, ফরজ। ওয়ালিজা ফাইন্না আকাল্লা কালিমাতিন ওয়াল ইমাম ইখতুবু তু তাবার লাগওয়ান, ছোট একটা কথাও যদি বলেন সেটাও অসার কথা হবে, যেটা উপদেশ এবং খুতবা বক্তব্য বা ওয়াজের বিপরীত। আজমাল আইম্মাতুল আরবাতু আলা উজুবিল ইনসাতি ইয়াউমাল জুমআতি ওয়াল ইমাম ইখতুবু, চার ইমাম, ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, তারা সকলেই এই ক্ষেত্রে একমত যে জুমার দিন খুতবা চলাকালীন কথা বলা নাজায়েজ এবং চুপ থাকা ওয়াজিব ফরজ। লাকিন ইখতালাফি হুকমে রাদ্দিস সালাম, তবে তাদের ইখতলাফ রয়েছে যে সালামের জবাব দেওয়া যাবে কিনা, খুতবা চলছে আর পিছন দিকে সালাম আলাইকুম দিয়ে বসলো পরে আসা লোকেরা, এইরকমই কারো যদি হাঁচি পড়ে আর বলে আলহামদুলিল্লাহ, তুই আরহামুকাল্লাহ বলা যাবে কি যাবে না, ইয়াহদিকুমুল্লাহ বলা যাবে কি যাবে না, এইসব বিষয় নিয়ে ইখতলাফ রয়েছে। এই ক্ষেত্রে বলছেন যে আজাজা তাসমিতুল আতিস ওয়া রাদ্দাস সালাম ইমাম সৌরি, ইমাম আউজাই, ইমাম আহমদ, এইসব আইম্মাই কেরামগণ এটাকে জায়েজ বলেছেন, আর এগুলি না জায়েজ হওয়ার কোনো দলিল না, কারণ এগুলি দুনিয়ার কথা নয়, এগুলি হচ্ছে ইবাদত, এগুলি সওয়াবের কাজ, আর এগুলিতে খুতবায় তেমন গোলযোগ সৃষ্টি হয় না, যার ফলে কেউ যদি ওয়ালাইকুম সালাম বলে বলি আস্তে করে, এমন নয় যে হইচই করে জোরে বলে, আর সালামটাও যাতে অত জোরে না দেয় যাতে করে মানুষের মনটা খুতবা থেকে সালামের দিকে চলে যায়। অনেকে এরকম আছে, আলোচনা চলছে আর খুতবা হোক আর নাই হোক, এখানে আলোচনা চলছে, দর্স চলছে, আর এসে পরে আসবে সালাম আলাইকুম, আরে দিদি আদবিট সালাম আলাইকুম বলে সবগুলির মনটাকে কেড়ে নিয়ে গেলেন, আমি কি বলছিলাম গেল সব, তাই না?
এটা ঠিক নয়। আসলে যদি নাজায়েজ হয়তো নয় এই ক্ষেত্রে, কারণ জুমার খুতবা নয় বা এটা জুমার খুতবার মতো নয়, কিন্তু কথা হচ্ছে তারপরে মানুষের মনোযোগটা আপনার দিকে চলে গেল। এইরকমই দেখবেন অনেক সময় বক্তব্য চলে আর পাশে একটু দেখবেন খেয়াল করে পাশে কেউ একটা কথা বলছে, ডেকে কথা বলছে, কিছু বলছে বা কিছু দিচ্ছে, নিচে সবগুলি শ্রোতা ওর দিকে তাকাচ্ছে। আর যে আলোচনা শোনার জন্য এসে ওই দিকে তাকাগুলো সবগুলি ওই দিকে তাকাচ্ছে। তখন অনেক সময় আপনাদেরকে বলতে হয় অনেক সময় যে আপনারা ওই লোকটার দিকে তাকাচ্ছেন, আরে ভাই কোনো কাজে কথা বলছেন হয়তো পাশের লোক, হ্যাঁ সভাপতি সাহেব পাশে যে বসে আছেন বক্তার বসে কথা বলছেন, ওর দিকে কেন সবাই তাকাচ্ছেন? মানে সবাই সবাই জানার জন্য উৎসুক, কৌতূহল যে কি বলছে আর কি, কোথায় যাচ্ছে, হ্যাঁ কি বললো ওকে, হ্যাঁ এটাই জানতে হবে, আর আপনার আসল আলোচনায় গায়েব, কেমন কথা হইল। বাজহুম লাম ইউজিজ তাসমিত, কেউ কেউ বলেছেন না হাঁচির জবাব এবং সালামের জবাব এগুলি দেওয়া যাবে না, কিন্তু এই মতটি ঠিক নয়, আল্লাহ আলাম জায়েজ রয়েছে। وعن جابر رضي الله عنه قال دخل رجل يوم الجمعة والنبي صلى الله عليه وسلم يخطب فقال صليت؟ قال لا، قال قم فصل ركعتين. متفق عليه حديث চলে আসছে যে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, কেউ যদি বাইরে থেকে আসে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, সেটা হচ্ছে মাত্র দুই রাকাত, দুইয়ের জায়গায় চার রাকাত পড়া জায়েজ নয়। কেউ যদি বলে যে আমি নফল পড়বো, আমি খুতবা বুঝি না আরবিতে খুতবা, আর আমি হইলাম বাঙালি উর্দু ভাষী, তার বয়সে থেকে লাভটাই কি, আমি নামাজ পড়তে থাকি জায়েজ নয়। তারপরে খুতবা শুনতে হবে, খুতবার অবস্থায় শুধু মাত্র দুই রাকাত জায়েজ। কেন জায়েজ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস স্পষ্ট যদি না থাকতো তো বলতাম যে খুতবা শোনা, ও যে খুতবা শোনা, আর কোনো কিছু চলবে, এসছো বসে যাও। বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দাখাল রাজুল ইয়াউমাল জুমা, একজন লোক জুমার দিনে প্রবেশ করলো, তার মানে লোকটা বসে গেছিল, তাই না, কম দাঁড়াও ফাসাল্লি রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়ো। মুত্তাফাকুন আলাইহ হাদিস বুখারী মুসলিমের। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে জুমার খুতবা রয়েছে, এটাও প্রমাণ করে যে জুমার খুতবার অবস্থায় ইস্তেহবাব ও রাকাতাই তাহিয়াতুল মসজিদ, মসজিদের তাহিয়া, মসজিদ সালামি, তাহিয়াতুল মসজিদের দুই রাকাত নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, মানে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত আরবরা অনেক সময় সুন্নাতে মুআক্কাদাকে ওয়াজিব থেকে যেগুলি নিচে যাবে সেগুলি কি অনেক সময় মুস্তাহাব, কিন্তু মুস্তাহাব মুআক্কাদ বলছেন তার ভাষায়, মানে আমাদের ভাষায় তো মুস্তাহাব মুআক্কাদ কোনো ভাষা নেই, তাই না, বাংলা ভাষাতে আছে কি সুন্নাতে মুআক্কাদা কথাটি আছে, এই জন্য তাহিয়াতুল মসজিদ হচ্ছে অধিকাংশ আইম্মাই কেরাম ওলামাই কেরামদের নিকট সুন্নাতে মুআক্কাদা, তাগিদ রয়েছে, নবী সাল্লাম তাগিদ করেছেন। হাদিসের ভাষা কুম দাঁড়াও ফাসাল্লে নামাজ পড়ো, বাহ্যিক ভাষা বলছে ওয়াজিব, তাই না, নবী সাল্লাম যখন নির্দেশ দিচ্ছেন নির্দেশ পালন করা কি ওয়াজিব। আর এই মতটি ইমাম আহমদ বিন হাম্বলের, ইমাম আহমদ বিন হাম্বলের মত, বেশ কিছু আলমারা বলেছেন যে তাহিয়াতুল মসজিদ ওয়াজিব, কিন্তু ওয়াজিব নয় অধিকাংশ আলমারা যে বলেছেন তাদের বেশ কিছু দলিল রয়েছে যে যে হাদিসগুলোতে নাজাত, কারণ ওয়াজিব ছাড়লে তো নাজাত পাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি এসে জিজ্ঞাসা করেন আল্লাহ কি ফরজ করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ, সত্তর রাকাতের কথা খামসু সালাতে বলে দিন, হাল আলাইয়া গায়রাহুন্না, এছাড়া কি আর কিছু করতে হবে, বলছে লা ইল্লা আন তাতাওয়া, তবে করলে ভালো। এরকম বেশ কিছু দলিল যেহেতু রয়েছে সেই জন্য তাহিয়াতুল মসজিদ ওয়াজিব নয়, বরং সুন্নাতে মুআক্কাদা, আল্লাহু আলাম। সুন্নাতে মুআক্কাদ হলে আপনি এই যুক্তি পেশ করবেন না কখনো, যে যুক্তি এক শ্রেণীর লোকেরা পেশ করে, এটা হচ্ছে কিসের লক্ষণ, হাদিসের ওপর দলিলের ওপর আকলকে বিবেককে প্রাধান্য দেওয়া। কি করে আমাদের দেশের মুফতি সাহেবেরা জানেন, হ্যাঁ আচ্ছা হুজুর জুমার খুতবাটা ওয়াজিব না সুন্নাত, আপনি কি বলবেন, জুমার খুতবা শোনা ওয়াজিব, জুমার খুতবা শোনা ওয়াজিব, আর হচ্ছে নামাজটা কি সুন্নাতে মুআক্কাদা, বলছে সুন্নাত আর ওয়াজিবে দুটোতে যদি সংঘর্ষ বাধে কোনটা আদায় করব, এইগুলি এগুলি হচ্ছে আকলকে জ্ঞানকে প্রাধান্য দেওয়া। রসুলের হাদিসকে উপেক্ষা করবেন, তার মানে রসুল্লাহ আপনার এই মশলা যুক্তিটা বুঝতেন না, না যে সুন্নাত আর ওয়াজিব দুটো যদি পাশাপাশি সংঘর্ষিত হয় কোনটা করবো, এই কথা বুঝতেন না, তাহলে কথা বুঝার পরে কি করে বললেন যে কম ফসল রাখাতেন, দাঁড়াও আর দুইটা কাত নামাজ পড়ো। এই জন্য যারাই আকলকে বিবেককে প্রাধান্য দিয়েছে দলিল প্রমাণ নাসের ওপর ওয়াহির ওপর, তারা গুমরাহির শিকার হয়েছে। সে
উমরা হোক অথবা আমলের ক্ষেত্রে অনেক হাদিস পরিত্যাগ করেছে কমপক্ষে এটা, আর না হলে যতগুলি ফিরকা পয়দা হয়েছে, আমি জুমার তফসিরে বলছিলাম জুমার পরে, হ্যাঁ, যে যেই সব দলগুলি জন্মেছে ফিরকা, মুরজিয়া হোক আর কাদরিয়া হোক আর জাবরিয়া হোক আর মুতাজিলা হোক আর আহলে কালাম হোক, যতগুলি ফিরকা জন্মেছে এই ফিরকাগুলি আর গোমরা হয়েছে। এরা কি যেন গোমরা হয়েছে, যুক্তিকে প্রাধান্য দিয়েছে, আকলকে বিবেককে প্রাধান্য দিয়েছে ওহির উপর। ইব্রাহিম আলাইহিসসালামের সহিহ বুখারীর হাদিসকে অস্বীকার, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম মাসুম নবী, তিনি কি করে মিথ্যা কথা বলতে পারেন, সহিহ বুখারীর হাদিস অস্বীকার করে দিলেন, কথা বুঝতে পেরেছেন? তারপরে ইমাম মাহদির হাদিস অস্বীকার করে দিল, ওয়াহামিল আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমায়ে সামানি, আল্লাহর আরশ হাশরের মাঠে আট ফেরেশতা উঠিয়ে থাকবে, এটা বুঝে আসে না। কার বুঝে আসে না, যে আকলকে বিবেককে কোরআন হাদিসের উপর দলিলের উপর প্রাধান্য দিয়েছে ওহির উপর। নাম বলছি না, কিন্তু এগুলি কথা কোনো কাল্পনিক কথা বলছি না, এগুলি বড় বড় যাদেরকে চিন্তাবিদ বলা হয় আর কি বলা হয় স্কলার বলা হয় মুসলিমদের আজকাল মডার্ন যুগে, এই মডার্ন যুগে বলা হচ্ছে এরা হচ্ছে চিন্তাবিদ, ইসলামিক চিন্তাবিদ, এরা হচ্ছে স্কলার, এরা হচ্ছে অমক আর তমক, এদের দ্বারা এই গুমরাহিগুলি হয়েছে। মুসা আলাইহিস সালামের ফেরাউন তাড়া করে আসছে, আর সেই লোহিত সাগরের যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে শুকিয়ে রাস্তা করে দিলেন, এটা মুজিজাসাল বলছে এটা ছিল টাইড, এটা ছিল জোয়ার ভাটা। সুবহানাল্লাহ, কি করে দিলেন এটাকে, এটা জোয়ার ভাটা ছিল, মানে মুসা আলাইহিস সালাম যখন নেমে আসেন সাথী সঙ্গে নিয়ে তখন ভাটা হয়ে গেছে, তখন পানিটা নেমে গেছে আর গোটা রাস্তার পানি নেমে গেল, দিয়ে রাস্তা ক্লিয়ার হয়ে গেল, আর যেমনই ফেরাউন এসছে তেমনই জোয়ার চলে এসছে, তখন ডুবে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিল অস্বীকার করে, কথা বুঝতে পেরেছেন? এগুলি করেছে এক শ্রেণীর স্কলাররা, এক শ্রেণীর চিন্তাবিদ যাদেরকে বলা হচ্ছে আজকালকার ভাষায়, কিন্তু তারা কোরআন এবং হাদিস ভিত্তিক চিন্তাবিদ ছিল না, তারা আকলকে বিবেককে যুক্তিকে ওহির উপর প্রাধান্য দিয়েছে। সব সময় হেদায়েতের রাস্তা হচ্ছে ওহিকে, কোরআনকে হাদিসকে এক নম্বরে রাখা, আর তারপরে আকল দিয়ে বিবেক দিয়ে যতটা বুঝে আসে বুঝেন, আর বুঝে আসে না মেনে নেন, ওয়াসাল্লিমু তাসলিমা, চোখ বন্ধ করে মেনে নেন। উটের গোস্ত খেলে উজু উঠুটে যাবে, উজু নষ্ট হবে, বকরি ছাগলের গোস্ত খেলাম উজু নষ্ট হবে না, মুরগির গোস্ত খেলাম, মুরগি তো পায়খানা খায়, হ্যাঁ তাই না, গরুতে তো পায়খানা খায়, ই তো উঠেও করে না, উঠে কেন উজু নষ্ট হবে, উঠের গোস্ত খেলার ইয়েতে কেন নষ্ট হবে না, সব কথা করতে পারেন। উঠের গোস্তে যদি উজু নষ্ট হয় তাহলে উঠের দুধে নষ্ট হবে না কেন, কেন কেন, এগুলো কি, এগুলি হচ্ছে গোমরাদের লক্ষণ, গোমরাদের পরিচয়, যার আকলকে বিবেককে হাদিস আয়াত উপেক্ষা করে প্রাধান্য দিয়েছে। নবী সাল্লাল্লাহু বললেন যে ফিহিল ওযু, ওযু করতে হবে, তাওয়াজ্জা মিন নহমিল ইবল, না মানতে রাজি না, কেন ইয়া রাসূলুল্লাহ, তার মানে এরা সরাসরি না হলে ইনডাইরেক্ট যেন বলছে যে রসুল থাকলে আমরা জিজ্ঞেস করতাম যে কেন উযু করব, ঠিক না, বেয়াদবি না, আরে বেয়াদবি না, আরে আমাকে জিজ্ঞাসা, আমার মতো কোন আলেমকে জিজ্ঞেস করা, কোন তালেব আলেমকে জিজ্ঞেস করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদসে থাক তাকে জিজ্ঞেস করি, একই কথা তো, কেন কেন জিজ্ঞেস করবেন, সাহাবীরা এই সাহাবীদের এই তরিকা ছিল না, কেন ইয়া রাসূলুল্লাহ, সব ক্ষেত্রে কেন কেন করলে তো মুসিবত হয়ে যাবে, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কেন, আর রমজানি কেন শুধু রোজা, আর জিলহজ মাসি কেন হজ, হ্যাঁ তাই না, ঈদের দিন কেন রোজা রাখবো না, আই আমার তাশিকে কেন রোজা রাখবো না, কেন আর কেন, শুধু কেনই করতে হবে, কেন সালাফে সোয়ালিন সাহাবাই কেরামদের আদর্শেই ছিল না, কেন কথা বলে দিয়েছেন রাসূল মানতে হবে, করেছেন করতে হবে। এই জন্য যুক্তির ফিতনা থেকে বাঁচবেন, যুক্তির ফিতনা, যুক্তিকে প্রাধান্য দেওয়ার ফিতনা থেকে বাঁচবেন। হ্যাঁ, কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি যুক্তি কোথাও পান, ওলামায়ে কেরাম লিখেছেন, ওলামায়ে হক কোরআন সুন্নাহ আলেমরা হিকমত লিখেছেন, হিকমত ভালো কথা, হিকমত জানলে মনটাতে ইমানটা আরো মজবুত হইল, আর যদি হিকমত না জানলেন তো আল্লাহর এলেমের হওয়ালা করে দিন, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। তো তাহিয়াতুল মসজিদ ওয়াইন কান আমরান, যদিও নির্দেশ বেতাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদের আর নির্দেশ রসুলের হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব হয়, ইল্লা আন্না হুনাকা আদিল্লা উখরা সহিহা, বেশ কিছু সহি দলিল প্রমাণ রয়েছে যা প্রমাণ করে যে তাহিয়াতুল মসজিদ ওয়াজিব হতে পারে না। অমিন তিলকাল আহাদিস, সেই হাদিসগুলোর একটি হচ্ছে যে একজন লোক জিজ্ঞেস করলো নবী সাল্লাল্লাহু আলাইহি হাল আলাইয়া গায়রা সালাওয়াতিল মাকতুবা, ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনো কিছু ফরজ আছে, কাল আল্লাহ ইল্লা আনতা তাওয়া, আর তিনজন লোক, একটা হাদিস সহিহ বুখারীতে আরো তো রয়েছে, তিনজন লোক মসজিদে আসলো, আসার ফাজালাসা মিন উমরাজুলান, দুইজন লোক বসে গেল নবী সাল্লামের আলোচনা শুনতে, আর একজন লোক চলে গেল, যারা বসে গেছিল তাহিয়াতুল মসজিদ পড়ে বসেছিল, তাহিয়াতুল মসজিদ পড়েছিল না, বসে গেল, হাদিস আছে বসে গেল, তাহলে যদি ওয়াজিব হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠিয়ে দিতেন যে উঠে কি করো,
তাহলে ওয়াজিব নাই তবে সুন্নতে মুয়াক্কাদা। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দলিল শুনেন, তার যখন তওবা কবুল হলো পঞ্চাশ দিনের অপেক্ষার পরে, কাব বিন মালিকের ঘটনা, তাবুক যুদ্ধে যেতে পারেননি, যাবো যাচ্ছি করে আর রাস্তা খুঁজে পান না, কোন দিকে নবী চলে গেল, সাহাবিরা চলে গেল, সাথী সঙ্গী ছুটে গেল, যাবো কি করে, কোথায় গেলেন, আর পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলমিন, তিনি যেহেতু মুনাফিক ছিলেন না, তার তওবা কবুল হয়েছে, অন্তর থেকে তার ইচ্ছা ছিল যাবো কিন্তু যেতে পারেননি, পঞ্চাশ দিন পরে তওবা কবুল হয়েছে। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, কোরআনে কারীমের আয়াত দ্বারা আল্লাহ পাক তওবার ঘোষণা করেছেন ওই তিনজনে, তার মধ্যে একজন কাব বিন মালিক, সহিহ বুখারীতে লম্বা কিসসা রয়েছে। আর মুনাফিকরা এসে নিজের নিজের ওজর পেশ করলো, আসলে ওরা যেত না কেউ, ইয়া রাসূলুল্লাহ আমি যেতাম কিন্তু আমার বিবি বিমার ছিল, কি বলছে আমার ছেলে অসুস্থ ছিল, আর একজন বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমার খেজুরগুলো এমন ভাবে পেকে গেছিল, খেজুর পাকার সময় ছিল, যে যদি আমি ছেড়ে দিয়ে চলে যেতাম তাহলে সারা বছর ছেলে মেয়েরা আমার আহারে থাকতো, যেতে পারিনি, কেউ এসে বলতো এই আমার অসুবিধা ওই আমার অসুবিধা। আর এক বদমাইশ কি বলছে জানেন, কালকে পড়ছিলাম, এই মোনাফিকদের বদমাইশে শুনেন, এক মোনাফিক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যাচ্ছেন তাবুকে আর যুদ্ধ হবে ওই রোমানদের বিরুদ্ধে, আর আমি খুব দুর্বল ইমানের মানুষ, আমি যদি রোমানদের মহিলাদেরকে দেখি তো আমি থামতে পারবো না, এই জন্য আমাকে ফিতনায় ফেলিয়েন না, আমি বাবু মুসিবতে যাবো না, নারী জাতির ফিতনা বড় ফিতনা, আমাকে মদিনায় থাকতে দেন, আসলে জিহাদের ময়দানে যাবে না, মুনাফিক জিহাদের ময়দানে যাবে না। এই মর্মে সূরায়ে তওবাতে আয়াত রয়েছে, এই এই বদমাস অন্তরে মুনাফিকই আকীদার মুনাফিকই এসে বলছে যে হে আল্লাহ রসুল, হ্যাঁ এই জেনলি ওয়ালা তাফতেননি, আমাকে অনুমতি দিন মদিনায় থাকার, আমাকে ফিতনায় ফেলিয়েন না, নারীর ফিতনা বড় ফিতনা। আল্লাহ জবাবে বলছেন নবী তো অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে তুমি যখন এরকমই ভয় করছো থাকো মদিনায় থাকো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির দ্বারা সাথে সাথে আল্লাহ জানেন আল্লাহ ফিল ফিতনাতে সাকাতু, শুনে রাখো তাবুকের জিহাদে যায়নি তার কারণে তারা ফিতনায় নিমজ্জিত হয়েছে, ওখানে ফিতনা ছিল না, এখানে মদিনায় থেকে ফিতনা নিমজ্জিত হয়েছে। মুনাফিকের ফিতনা, অন্তরের ফিতনা বড় ফিতনা, কুফরির ফিতনা সবচেয়ে বড় ফিতনা, বুঝতে পারছেন না? তো কত রকমের যে অজুহাত পেশ করেছে, তাদের জন্য আয়াত নাজিল হয়নি আর তাদের তওবা কবুল হয়নি, কিন্তু যার অন্তরে সততা থাকে, কিছু কষ্ট হলে পঞ্চাশ দিনের কষ্ট আর বাইকট মদিনার লোকেরা কেউ কথা বলছে না, কিন্তু তওবা কবুল হয়েছে। তওবা যখন কবুল হইল, খুশিতে মসজিদে গিয়ে হাজির, ওয়ালাম ইয়সাল্লি গিয়ে বসেছেন, নামাজ তিনি পড়েননি, তাহিয়াতুল মসজিদ, তাহলে বোঝা গেল যে তাহিয়াতুল মসজিদ ওয়াজিব নাই, সুন্নতে মুয়াক্কাদা, আল্লাহ আলাম। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে ঘটেছে, নবী সাল্লাম তাকে বলেননি যে তাহিয়াতুল মসজিদ পড়ে বসো, কখনো বলেছেন কখনো বলেননি, জুমার সময় বলেছেন, সুতরাং জুমা মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়েই বসবেন। এই হাদিস প্রমাণ করে যে খুতবা চলার সময় খতিব অন্য কারোর সাথে কথা বলতে পারবে। নবী সাল্লাম জিজ্ঞেস করলেন না, করলেন না, নামাজ পড়েছো, উত্তর দিচ্ছে হ্যাঁ নামাজ পড়িনি, পড়ো, তাহলে এইরকম কথা বলা যাবে, খতিব কথা বলতে পারে। যদি এই হাদিস আরো প্রমাণ করে, যদি কোথাও দেখেন যে আমার ছাড়া কেউ সংশোধনের নেই, আমি আমার গ্রামে একজন ব্যক্তি যার দ্বারা কিছু সংশোধন হচ্ছে আর বাকিগুলো সব জাহেল মূর্খ, কেউ জানেও না আর মাসলা মাসাইল জানলে বলবেও না সব বাবা, তাহলে আপনার ওপর ফরজ হক কথা বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে এই কাজেই নিযুক্ত ছিলেন, সেই জন্য এটা অত বড় যে ভুল করে দিয়েছে তা ভুল করেনি, তাহিয়াতুল মসজিদে শুধু পড়েনি তাই না? তারপরে নবী সাল্লাম একথা চিন্তা করলেন যে যাক এখন বসে গেছে তো থাক, পরে কোন সময় সাহাবিটাকে বলে দেবো, বিলম্ব করেননি, সাথে সাথে বলছেন নামাজ পড়ুনি, নামাজ পড়ো, উঠো আর নামাজ পড়ো, তারপর বসো। বোঝা গেল যে যেখানে দেখবেন যে কোনো ভুল ভ্রান্তি হচ্ছে, পাপ হচ্ছে বা নেকির কাজ হচ্ছে না যেটা হওয়া উচিত, আর আপনি ছাড়া সেখানে উপদেশ দেওয়ার কেউ নেই, তাহলে সেখানে আপনারও ফরজে আইন হয়ে যায়, ফরজে কেফায়া আর থাকবে না, ফরজে কেফায়া থাকবে না। কিন্তু যদি দেখা যায় যে না আমরা এখানে ইসলামিক সেন্টারে মাশাআল্লাহ দশ জন বিশ জন বলার মতো আছি, দশ জন বিশ জনের মধ্যে একজন বলে দিলে বাকি লোকের ফরজ আদায় হয়ে যাবে, হবে না? হবে না, একজন লোক অন্যায়ের প্রতিবাদ করে দিলে ফরজটা আদায় হয়ে গেল, এ হচ্ছে কথা। ফরজে কিফায়া আর ফরজে আইন এই পার্থক্য। যখন আপনি নিজেকে দেখবেন যে এমন জায়গায় আছে যেখানে এই অন্যায়ের প্রতিবাদ করার লোক নেই, আপনার চোখের সামনে শুধু অন্যায়টা হচ্ছে আপনার রুমে, আমরা কেউ জানলাম না, আপনার আশেপাশের রুমে আশেপাশে আরো হয়তো আপনার চাইতে বেশি জ্ঞানীরা আছে তারা জানলো না, তাহলে আপনার ওপর অন্যায়ের প্রতিবাদ করা উত্তম পন্থাই আবশ্যক, নাহলে আপনি গুনাহগার হবেন, নাহলে আপনি গুনাহগার হবেন, কারণ আপনার ছাড়া কেউ জানে না অথবা আপনার ছাড়া সেখানে কেউ উপস্থিত নেই। কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানেই আজকে
শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, কোরআন ও হাদিস বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, মুসলিম উম্মতের উপর আল্লাহ পাক রহম করেন। আল্লাহ পাক রব্বুল মুসলিম উম্মার বালা মুসিবতকে যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের ওপর আজাবে ইলাহি যেন নাজিল করেন। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে ধ্বংস করেন। আল্লাহ পাক আমাদের সকলকে বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করার তৌফিক যেন দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।